কেন্দ্রীয় সরকারের হিট অ্যান্ড রান বিলের বিরুদ্ধে যান চালকদের ডাকা বন্ধে লঙ্কা কাণ্ড ঘটে গেল অসম ত্রিপুরা সীমান্ত সংলগ্ন কাঁঠালতলিতে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে মাঠ চষে বেড়াচ্ছেন পুলিশ আধিকারিকরা। উল্লেখ্য, শুক্রবার সকাল থেকে গোটা দেশের সাথে তাল মিলিয়ে আসামের কাঁঠালতলিতেও সড়ক অবরোধে নামেন যান চালকরা। তবে বেলা বাড়ার সাথে সাথে বন্ধের প্রভাবে সড়কের উভয় পাশে আটকা পড়ে বিভিন্ন যানবাহন, এতে চরম দুর্ভোগে পড়েন পথচারীরা। এই খবর পেয়ে দলবল নিয়ে মাঠে নামেন বাজারিছড়া থানার ওসি নীলভ জ্যোতিনাথ। অবরোধকারীদের সাথে কথা বলে যান চলাচল স্বাভাবিক করাসহ বন্ধ প্রত্যাহারের আবেদন জানান তিনি। কিন্তু ওসির কথায় সহমত পোষণ করেননি বন্ধ সমর্থনকারীরা। পরবর্তীতে এই নিয়ে পুলিশ ও পিকেটার্সদের মধ্যে মতানৈক্য দেখা দিলে লাঠিচার্জের ভয় দেখান পুলিশ। এতে করে দৌড়ে পালাতে গিয়ে পদপিষ্ট হন বয়স 60-এর এক বৃদ্ধ। পরে তাকে চিকিৎসার জন্য স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করানো হয়। পাশাপাশি পুলিশ ও পিকেটার্সদের ধস্তাধস্তিতে আহত হন বাজারিছড়া থানার ওসি সহ বেশ কিছু পুলিশ আধিকারিক। এই খবর পেয়ে দ্রুত পরিস্থিতি সামলাতে মাঠে নামেন জেলা পুলিশ সুপার পার্থ প্রতিম দাস, এএসপি প্রতাপ দাস সহ বিশাল পুলিশ বাহিনী। বর্তমানে পুরো এলাকা জুড়ে 144 ধারা জারি করা হয়েছে বলে জানা গেছে। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।